আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো মালদার মোথাবাড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত 40 বছরের সাত্তার শেখ ঝাড়খণ্ডের পিয়ারপুর থানার রাধানগর জেলার সাহেবগঞ্জের বাসিন্দা। এদিন পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ধৃতের কাছ থেকে গোলা বারুদ ও অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ঝাড়খণ্ড থেকে এগুলি সে মালদায় বিক্রি করতে এসেছিল। মালদা থেকে দেবু সিংয়ের রিপোর্ট, আনন্দ বার্তা। আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো মালদার মোথাবাড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত 40 বছরের সাত্তার শেখ ঝাড়খণ্ডের পিয়ারপুর থানার রাধানগর জেলার সাহেবগঞ্জের বাসিন্দা। এদিন পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ধৃতের কাছ থেকে গোলা বারুদ ও অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ঝাড়খণ্ড থেকে এগুলি সে মালদায় বিক্রি করতে এসেছিল। মালদা থেকে দেবু সিংয়ের রিপোর্ট, আনন্দ বার্তা। আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো মালদার মোথাবাড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত 40 বছরের সাত্তার শেখ ঝাড়খণ্ডের পিয়ারপুর থানার রাধানগর জেলার সাহেবগঞ্জের বাসিন্দা। এদিন পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ধৃতের কাছ থেকে গোলা বারুদ ও অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ঝাড়খণ্ড থেকে এগুলি সে মালদায় বিক্রি করতে এসেছিল। মালদা থেকে দেবু সিংয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।